পাইলট প্রজেক্টে বাধার মুখে পড়ছে ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশা নিধনে ডিএনসিসির অভিযান। তবে অভিযান পরিচালনায় বাধা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রবিবার থেকে ঢাকা উত্তরের সবকটি ওয়ার্ডকে দশটি ভাগে ভাগ করে শুরু হবে ডিএনসিসির চিরুনি অভিযান। এদিকে ঢাকা ও বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার 3 জন মারা গেছে। গেল 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন প্রায় 1600 জন, যা গেল 7 দিনের তুলনায় নিম্নগামী। নিশাত হাসানের প্রতিবেদন। অভিজাত গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড। ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশা নির্মূলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাইলট প্রজেক্টের আওতায় কদিন ধরে চলছে অভিযান। নির্মাণাধীন ভবন, রেস্তোরাঁ অথবা আবাসস্থল, প্রায় প্রতিটি বাড়িতেই মিলছে এডিস মশার লার্ভার সন্ধান। বৃহস্পতিবার 3টি ভবনের মালিককে মোট 4 লাখ টাকা জরিমানা করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযান পরিচালনাকারী দলকে এখনও হতে হচ্ছে বাধার সম্মুখীন। 2 জায়গায় এরকম হয়েছে, পরবর্তীতে তারা অ্যাপোলজি সিক করেছেন এবং একজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং আজকেও এরকম একটা আমরা খবর পেয়েছি। তো আমরা আশা করব সবাই আমাদেরকে সহযোগিতা করবে। এদিকে সারা দেশে ডেঙ্গুর পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অবস্থা তো অবশ্যই পরিবর্তন হয়েছে, অবস্থা তো কমেছে, বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু মানে এখনো আমি এই কথা বলতে পারবো না যে অবস্থা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আমি আশাবাদী যেটা ভালোর দিকে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও ঢাকার বাইরে 90% রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। রিশাদ হাসান, News 24, ঢাকা।